হযরতে জুবায়ের ইবনে আওয়াম আমাদের নবীর নিজের ফুফুতো ভাই মাত্র 15 বছর বয়সে মুসলমান আমাদের নবী বলেছেন জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতা এসেছে জোরে বলবেন না আরে জোরে বলা গেল না আল্লাহ নবী দ্বীনের জন্য বার হয়ে গেলেন ও যুবক আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বদর জমিনে চলে গেলেন 300 সাহাবা মাত্র দুটি গোলাম আল্লাহ রাসূল সাহাবী হযরত জুবায়ের ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘোড়া বিনে হলদে পাগড়ি পরে বসে যুদ্ধখানা চালিয়ে যায় যুদ্ধখানা করে যায় ও যুবক আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন ও বাবা জুবায়ের হলদে পাগড়ি পরো জমাবা হলদে পাগড়ি পরো জমাবা আল্লাহ এই বদরে যত ফেরেশতা আল্লাহ পাঠিয়েছেন সবার মাথাতেই হলদে পাগড়ি জুবায়ের তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা নাজিল হয়েছে জোরে বলো সেই নবীর সাহাবাদের দিকে দেখেন তবেই তো মানা তবেই তো মানা গলা উঁচু করে দাবি করতে আল্লাহ আল্লাহ রাসূল মানি কোনটা মেনেছি বলে ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত ইবাদত বলে আমাদের জীবনে কিছু নাই আল্লাহ আমাদের রিজিককে অভাব দিচ্ছেন না রিজিক কিন্তু আল্লাহ দিয়েই যাচ্ছেন সুবহানাল্লাহ বলে আমরা আল্লাহ পাকের ইবাদত করতে ভুলেছি কিন্তু আল্লাহ বান্দাকে রিজিক বন্ধ করে না ঠিক বলছো না নামাজ নাই তেলাওয়াত নাই কিচ্ছু কিন্তু রিজিক আল্লাহ দিয়ে যাচ্ছেন নামাজি হয়ে যা নামাজি হয়ে যা নামাজি হয়ে যা জীবন সাহাবাদের তরিকায় আল্লাহ ওয়ালাদের তরিকায় জীবনটা গড়তে শেখে আল্লাহ রাসূল বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন আফযালুল ইবাদাত ইবাদাতুস সালাত যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ জোরে বলবেন না সুবহানাল্লাহ নামাজই হয়ে যান আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা দয়াময় দয়া করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজটা কায়েম করিয়ে না বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মরণ আমাদের হবেই হবে ষোলোয়ানা কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বী কোনো কাতার দেশ হয়ে আছেন গিয়ে দেখে সারা জীবন তো মাইকটাই শুনলেন বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা অমুকের ছেলে অমুক ইন্তেকাল হয়ে গেল আগামীকাল জোহর বাদ বা আসর বাদ ওনার জানাজা শুনি না মাইকে আমরা সারা জীবন তো লোকেরটাই শুনলাম কোনোদিন ভেবে দেখেছেন একদিন লোক আমাদের এই নাম দিয়ে হাঁকাটা শুনবে আহা সারা জীবন লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে আমরা কবরে নামিয়েছি একদিন লোক আমাদের লাশ কাফন জড়িয়ে কবরে নামাবে বলেন ঠিক বলছি না ভুল বলছি বলেন ভয়ও হয় না ভয়ও হলো না সমাজে গিয়ে দেখেন কবরস্থানে কিছু কিছু কবর দেখবেন বাঁশ ভেঙে ভেঙে ঢুকে গেছে আহা পানি হলে ওই কবরটার কাছে গিয়ে উঁকি মেরে দেখবেন কবরটার নিচে কাদা হয়ে আছে পানি জমে আছে একদিন আমরাও আমাদের মুরব্বীদের বুকের কাছে সবুজ যাবো কোথা একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে ভয় হয় না ভয় সারা জীবন তো লোকের কবরে তিন মুঠো করে মাটি দিলাম দেন না আপনারা দেন না কবরে কি বলে দেন আপনারা মিনহা বলে মিনহা খলকনাকুম ওয়ফিহা নুঈদুকুম ওয়মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এটা কোরআন শরীফ সূরা তোহা 55 নম্বর আয়াত ইদানিং আমাদের বাড়ি কিছু কিছু যুবক ভাই তারা কোথা থেকে সব ফেসবুকে কাদের সব ভিডিও দেখে বলে এগুলো কোনো দলিল নাই এই অভ্যাসটা ভালো না আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি আলহামদুলিল্লাহ তাই দেন আপনি কবরে মাটি শুধু বিসমিল্লাহ বলে দেবেন আলহামদুলিল্লাহ তাই দেন এই অধিকারটা আপনার নাই বলবেন সূরা তোহার 55 নম্বর আয়াত বলে দিয়ে যাবেন ওটা আপনাকে কে অধিকার দিল
তিনটা ভিডিও দেখে শরিয়াত শিখে ফেলেছেন আপনি মোবাইলের ভিডিও থেকে মুফতি হয়ে গেলেন মোবাইলের ভিডিও থেকে ডক্টর হতে পারেন না ছেলেটা জ্বর হলো বারাসাতে গেলেন ডাক বাংলা বড়ে সাহেব কলোনি আপনার বারাসাতে গেলেন নীলগঞ্জে গেলেন ব্যারাকপুরে গেলেন কেন ইউটিউবে গিয়ে বা গুগলে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলেন বাচ্চাদের জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার কথা বলেন ইউটিউবে গিয়ে ভয়েসের জায়গায় ক্লিক করে নেটটা ওপেন করে বলেন বাচ্চাদের জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার কি হচ্ছে কালে ঔষধের লিস্ট পড়ে যাবে কথা ঠিক বলছি না ভুল বলছি দরকার না ডক্টরের কাছে যাওয়া ওর থেকে বেঁচে নেন কোনটা খাওয়ালে ভালো হয় দোকান থেকে কিনে খাইয়ে দেন ডক্টরের ফিও বেঁচে গেল যাওয়া আসার সময় বেঁচে গেল যাওয়া আসার খরচাও বেঁচে গেল কিচ্ছু লাগলো না টুক করে ওষুধ কিনে খাইয়ে দিলে কতদিন কাউকে দেখেছেন এটা করতে করে ভিডিও দেখে হুজুর হয়ে ফতোয়া দিয়ে দিলে ভিডিও দেখে ডক্টর হয়ে ওষুধ দিতে শেখেন না ইউটিউবে গিয়ে আপনি নেট চালু করে বলেন দেখেন কি হচ্ছে সব ভিডিও চলে ওর মধ্যে একটা ভিডিওকে পছন্দ করে 15-20 বার দেখে নেন একটা আইডিয়া এসে যাবে মেডিসিনের দোকান ফার্মাসি দোকান ঔষধের দোকানে গিয়ে আপনি একটা ওই কাটার একটা ছুরি পাওয়া যায় 250 টাকা কি 300 টাকা নেবে হয় ওই ছুরি একটা কিনে ফেলবেন কিনে আর এখন সচরাচর সেলাইটা অনেক কমে গেছে ওই আটা দিয়ে টিচ করে দিচ্ছে ওই ওই একটা আটা কিনে নেবেন বাড়িতে এসে ভিডিওটা দেখবেন চাচাকে বেডে শুয়ে যেখানটা কেটে যেতে দেখেন ভিডিওতে আপনি ছুরিলে ওখানে কেটে পেলেন মাল ম্যাট্রিক্স ভেতর থেকে বার করে আর ওই আটা দিয়ে টিচ করে না 450 টাকায় কাজ মিটে যাবে 30,000 কেন খরচ করতে গেলেন দেখাবে দরকার নাই মোবাইলের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিতে পেরেছেন মোবাইলের ভিডিও থেকে অপারেশন করতে শেখেন না কথা বলে না এগুলো কিন্তু উচিত না আপনি বিসমিল্লাহ বলে দেবেন আলহামদুলিল্লাহ তাই দেন নাই বলছেন হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বাল আর হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাকে হাকিম আর হাদিস শরীফের কিতাব আছে সুনানুল কুবলা লিল বাইহাকি আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা কো ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা কো তানাকে ফিল কবরে তানাকে কবরে রাখা হলো দাফনের জন্য ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আমাদের নবী বলে নবীর মেয়ের কবরে মাটি দিয়েছিলেন জোরে বল আরেকটা রওয়ায়াত আছে এটা আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ কুরআন শরীফ সূরা তোহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে উনি একটা হাদিস শরীফ নকল করেছেন ও ফিল হাদিস আল্লাযী ফিস সুনান সুনানের কিতাবে জিকর হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারা জানাজা নবী পাক একটা জানাজায় হাজির হলেন ফালাম্মা দুফিনাল মাইয়্যিত ফালাম্মা মানে যখন দুফিনাল মাইয়্যিত যখন মাইয়্যিতকে দাফন করা হচ্ছে আখাযা কাবযাতান মিনাত তুরাব তুরাব মানে মাটি নবী পাক এক মুঠো মাটি দিলেন فالقاها في القبر نبي باق ما ديتا قبر دي هم اتبار قالا اما دي نبي بول دين منها خلقناكم هم اتبار اخذا نبي باق قالا قوتو ماتي نيلة وقالا اما دي نبي آبار بول دين افيها نعيدكم هم اتبار اخذا اخرى نبي باق آبار ماتي نيلة وقالا اما دي نبي بول دين ومنها نخلزكم دارت الاخرى نبي باق سورة طهار নম্বর আয়াত তিন পাটে পড়ে তিন মুঠো মাটি রাসূলুল্লাহ কবরে দিয়েছিলেন জোরে বলো আরেকটু জোরে বলা গেল না কেন ঝগড়া করেন ভাই কেন উম্মতের মধ্যে ফিতনা করছেন আপনি বিসমিল্লাহ বলে দিয়ে মাটি খুশি আলহামদুলিল্লাহ তাই দেন তাই দেন কেন বলছেন এগুলো দলিল না এটা তো ঠিক না আপনার জন্য এটা তো শোভা পায় না পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করেন মিথ্যা মিথ্যা 3 জনকে ঝগড়ার আগে ভাগ করতে যেও না আল্লাহ লানত তোমার উপরে হবে আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন বলুন আমিন জলে বলেন আমিন জলে বলেন আল্লাহুম্মা আমিন একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা
صل على حروبا کی تصور میں مدینے کی گلی ہو حروبا کی تصور میں مدینے کی گلی ہو رویا دے محمد کی میرے دل میں بسی ہو رویا دے محمد کی میرے دل میں بسی ہو غروبا کی تصور میں مدینے کی گلی ہو بارا تے چلی ہو پھر رو تی ہوئی تے بکو بارا تے چلی ہو حروا کی تصور میں مدینے کی گلی ہو ہو اے کاش مدینے میں مجھے موت ہوا اے کاش مدینے میں مجھے موت ہوا اے قدموں میں تیرے سر ہو میرے روح چلی ہو قدموں میں تیرے سر ہو میرے روح چلی ہو حروا کی تصور میں مدینے کی گلی ہو بسی ہو آقا کا قضا ہو اے جہنم تو بھی سن لے آقا کا قضا ہو اے جہنم تو بھی سن لے وہ کیسے چلے جو غلام مدنی ہو کیسے چلے جو کہ غلام مدنی ہو حروا کی تصور میں مدینے کی گلی ہو رویا دے کہ میرے دل میں بسی ہو اللہم یہ حالو جن کو نو دیئے بیشی کشت ہوئے جائے আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা বোনেরা মেয়েরা মায়েরা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মনটাকে ভালো করে
মনটাকে পরিবর্তন নোংরা থেকে ফিরে আসা মদের আড্ডা তাসের আড্ডা জুয়ার আড্ডা সাতটার আড্ডা জীবনটা ধ্বংস করে ফেলেছে আল্লাহ হাওলা ওয়ালা কুব্বাতা ইল্লা বিল্লাহ না 10টা নাই 11টা নাই 12টা নাই 1টা নাই নোংরা নোংরা জায়গা থেকে ঘরে চলে এলে তওবা নাই কলেমা নাই তসবি নাই যিকির নাই ফাতিহা নাই আয়াতুল কুরসি নামাজ নাই কে দেখে আল্লাহর কাছে মাফও চাই ওই অবস্থায় ঘুমিয়ে গেলে বুকে হাত দিয়ে বলেন তো ওই রাতে যদি মরণ হয়ে যায় হতে পারে না ওই রাতে যদি মরণ হয়ে যায় জীবনের শেষ কাজটা হয়েছে মদ জীবনে শেষ কাজটা হচ্ছে লটারি জীবনের শেষ কাজটা হলো জুয়া বলে মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা মনে হয় আপনাদের ভালো হয়ে যাবে জিজার কবরে জিজাকে জবাব দিতে হবে আল্লাহর সামনে কি মুখ দেখাবেন আল্লাহর আদালতে কোন মুখলে উঠে দাঁড়াবেন একবার হলো ভয় আসে না খালি সামনের দিকে দেখছেন সামনে সমাজের একটা লোকের একটু উন্নতি হলে কিছু কিছু মানুষের সহ্য হয় না ওর কিভাবে ক্ষতি করবে সেই নিয়ে ব্যস্ত যেই সময়টা ওনার পিছনে ব্যয় করছেন ওই সময়টা যদি নিজের জন্য ব্যয় করতেন কিছু ডেভেলপ করতে পারতেন কথা ঠিক না ভুল বলছি না না ওনার নিয়ে ব্যস্ত সামনে দেখেছেন মাঝে মাঝে পিছনটাও দেখেন সামনে দেখতে একজন সাইকেল নয় মোটরসাইকেলে ঘুরছে আপনি সাইকেলে ঘুরছেন আল্লাহ আমার কবে হবে পিছনটা দেখেন কতজন খালি হেঁটে হেঁটে ঘুরছেন সামনে দেখেছে একজনের দোতলা বাড়ি দেখেই শুরু হয়ে গেল আলহামদুলিল্লাহ চাইতে আমি মানা করি মাঝে মাঝে পিছনটাই দেখেন একজন পলিথিন দিয়ে ঘিরে ঘর করে ওই ঘরে আছে আহা সামনে দেখেছে আল্লাহ আমাদের পা দুটো পা সুস্থ রেখেছেন হাত দুটো সুস্থ রেখেছেন চোখ কান দাঁত মুখ ঠোঁট সবই সুস্থ পেছনটায় দেখেছেন কত লোকের একটা পা নাই কত মানুষের দুটো পা নাই কত লোকের দুটো হাতই নাই কার এখান থেকে কাটা আহা কতজনের চোখ নাই কতজনের কানটাই গোড়া থেকেই নাই বলেন ঠিক না ভুল বলছি কতজনের মুখটা বেঁকা কতজনের হাতও নাই পাও নাই অন্যের সাহায্য ছাড়া খেতেও পারে না কাজায় হাজার ছাড়তেও পারে না সামনে দেখেছেন মাঝে মাঝে পিছনটাও দেখেন আল্লাহকে খুশি করে যে আল্লাহ আমাদের তো সুস্থ রেখেছে ঘুম থেকে উঠে একবারও হলো না আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সুস্থভাবে সকালের মুখ দেখিয়েছো কথা ঠিক না ভুল বলছি আল্লাহ চাইলে তো ওই রাতেই মারা যেতে পারতাম আল্লাহ চাইলে ওই রাতেই তো মরে যেতে পারতাম কিন্তু না না আল্লাহ আমাদের একদিন হায়াত বাড়িয়ে দিয়ে আল্লাহ সকাল করে দিলেন আবার রাতে ঘুমাচ্ছেন আল্লাহ একবার আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দরুদ শরীফ পড়ে আল্লাহ আমাকে তো ফজরের সময় ওঠার সুযোগ করে দেন আল্লাহ দোয়া আছে ঘুমান আল্লাহ ফজরে উঠিয়ে দিলেন নামাজ পড়লেন আবার আপনি শুকর আদা করে বলেন আলহামদুলিল্লাহ এটাই তো মোমেনের পরিচয় এটাই তো আল্লাহওয়ালাদের পরিচয় যেমন জীবন ঘটেছে আল্লাহর ওলি আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ হুজুরের পীর ছিলেন আপনাদের এই পাশে এখানে আধ ঘন্টা গেলে মনে হয়ে যাবে মানিকতলা ওই হলদিরাম থেকে সামান্য রাস্তা মানিকতলা কুতুবুর ইরশাদ রাসূলের নোমা হযরতে সুফি ফাতি আলী বাইসি রহমাতুল্লাহ যিনি ফার্সি কবি ছিলেন দেওয়ানে বাইসি বলে একটা কিতাব লিখেছেন ফার্সি আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা বসিয়াতে শুয়ে আছে উনি কিতাবে লিখেছেন ওই কিতাবটাকে বাংলায় বলা হয় দেওয়ানে বাঙ্গালা দেওয়ানে বাঙ্গালা ওই কিতাবে লিখেছেন আল্লাহ মদিনা শরীফে যদি একটু ধুলো আর বালু পেতাম যত্ন করে তুলে দেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম ওই জমিন আমাদের নবীন নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন জোরে বলে জোরে বলা গেল না সুবহানাল্লাহ কতটা ভালোবাসা না হলে কবিতা লিখতে পারে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তিনি লিখেছেন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন এই কদিন আগে মহারাষ্ট্রে একজন জাহান্নামার কীট একটা জাহান্নামার কীট রামগিরি না কি না জাহান্নামীটার নাম বেশ কি রামগিরি রামগিরি আমার রাসূলের চরিত্রের কথা বলেছে নবী পাকের চরিত্রের কথা বললে নবী অপমান হয়ে গেলে কাফের আমার নবীর চরিত্র ছোট করবে কি করে যে নবীর চরিত্র আল্লাহ আল্লাহ করেছে জোরে বলে তবে
কিতাবে এসেছে কোন হালাল জাদা আমার নবী পাককে গাল দিতে পারে না কোন হালাল জাদা যার জন্মে সুস্থতা ঠিক আছে সে হালাল জাদা কোনদিন নবীকে গাল দিতে পারবে না গত কয়েক মাস আগে সোশ্যাল সাইট একটা রিপোর্ট বার হয়েছিল গুজরাটে এডুকেটেড ভাইরা শিক্ষিত ভাইরা বসে আছে 98% ছেলের বাপের সাথে ডিএনএ মিলছে না 98% সন্তান ছেলে মেয়ে বাপের সাথে রক্ত বাপের সাথে এই সম্পর্ক মিলছে না তার মানে ওর মা ওই ছেলেটা অন্যজনের থেকে নিয়েছে এগুলোকে বলা হয় অবৈধ সন্তান বৈধ সন্তান না এই রকম অবৈধ সন্তান আমার নবীর বিরোধী করবে না তা কি রকম সন্তান করবে বৈধ সন্তান কোনদিন মুস্তাফার বিরুদ্ধে বলতে পারে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলেছে নবীর বিরুদ্ধে সেই হলো অবৈধ ওয়ালিদ ইবনে মুগীরা ওয়ালিদ ইবনে মুগীরা নবীর কাছে এসে বলেছিলেন হুজুর আমার আমার বাপকে নবী বলেছে তোমার বাপ অমুক মাথায় হ্যাট হলো পরিবেশ মজমা লোক পড়ে আছে মায়ের কাছে গেল মা আমার বাপকে আমার বাপ মা বলছে তোমার বাপ উনি নয় তোমার বাপ অন্যজন আল্লাহর রাসূল বলে দিয়েছে তোমার বাপ উনি না ওয়ালিদ ইবনে মুগীরার পিতার পিতার পরিচয় আল্লাহর রাসূল বলে তোমার তাকে পিতা বলে রাখো সে তোমার পিতা না আজকে যারা এই সমস্ত জাহান্নামের কীটগুলি নবী পাকের সামনে গোস্তাকি করছে আমার তো মনে হয় তারা নিজেরা নিজেদের ধর্মকে অপমান করছে ধর্মের পরিচয় দাও নিজেকে ধর্মের একটা ধর্মযাজক বলে পরিচয় দাও অন্য সম্প্রদায়ের যিনি ধর্মগুরু একজন আমাদের ইমাম যিনি আমাদের নবী অন্যজনের সম্প্রদায়ের একজন নবীকে তুমি গাল দিতে তোমার ঠোঁট কাঁপে না কেন কথা ঠিক না ভুল বলছি তোমার ধর্মের কি শিক্ষা তবে কোন ধর্ম এই অশান্তি শেখায় না ঠিক না ভুল বলছি কোন ধর্ম অশান্তি শেখায় না এই যে করছে এরা ওদের ধর্মটাও ঠিক মতন মানে না আমি যদি একটা লোকের কাছে মানে আস্তাগফিরুল্লাহ আমি উদাহরণ হিসাবে বলছি মারপিট করতে করতে নারে তাকবীর আল্লাহু আকবার তার মানে কি আমি আমার এই ধর্মীয় এই নারাটাকে অপমান করেছি মারপিটের স্লোগান ওটা না ঠিক না ভুল বলছো ইসলামের জন্য যে সাহাবারা করেছেন ওটা ইমানি ব্যাপার ছিল আমার ভারতবর্ষের সৈন্যরা বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স তারা দেশের জন্য যখন লড়াই করে তারা দেশের স্লোগান দেয় ভারতবর্ষ জিন্দাবাদ ভারত মাতা জিন্দাবাদ তারা স্লোগান দেয় কেন দেশের স্লোগান দিলে তাদের মনের মধ্যে একটা জজ্বা তৈরি হয় কথা ঠিক না ভুল বলছি সাহাবাদের নিয়ে নবী পাক যখন যুদ্ধে গিয়েছিলেন ওটা ছিল আমার রাসূলের ইমানি যুদ্ধ ওটা ইসলামের জন্য সাহাবারা তখন তাকবীর দিয়েছিল কিন্তু আমি একজনকে অন্যায়ভাবে দুঃখ দেব তাকবীর দেব এটা আমি আমার ধর্মকে ছোট করলাম ঠিক না আজকে যারা করছেন আয়নার সামনে দাঁড়িয়ে মনকে প্রশ্ন করবেন ঠিক করছেন না ভুল করছেন আমার বলার অবকাশ রাখি বলে মনে করছি না আমার বলা প্রয়োজন নিজেকে প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে তবে যারা চেষ্টা করছে ইসলামকে অপমান করবে আলহামদুলিল্লাহ ইসলাম কালো জেন্দা ছিল আলহামদুলিল্লাহ ইসলাম আজও জেন্দা আছে ইনশাআল্লাহ ইসলাম কায়ামতের সকাল পর্যন্ত জেন্দা থাকবে জোরে বলে জোরে বলা গেল না জোরে বলা যাবে না তুমি কি ইসলাম মিটাবে তোমার মতন কত দাদা মিটে গেছে ইসলামের ঝান্ডা কালো উড়ে ছিল আজও উঠছে জোরে বলে তোমার মতন কত দাদা ইসলাম মিটাতে এসে নিজে মিটে জাহান্নামের কীট হয়ে গিয়েছে তুমি কি ইসলাম মিটাবে আল্লাহ পাক যখন আমাদের কাছে ওয়াদা করে নিয়েছেন ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন যে দিন হলো দ্বীনে ইসলাম জোরে বলে আর একটু জোরে বলা গেল না দ্বীনের হিফাজত স্বয়ং আল্লাহ করবেন জোরে বলে আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে ভালোবেসেছিলেন মুজাদ্দুদুজ্জামান তার একজন খলিফা ছিলেন মেদিনীপুর টাউনে মেদিনীপুরে শুয়ে আছেন মেদিনীপুরে পিয়ারডাঙ্গা বলে একটা জায়গা আছে হযরত আব্দুল মাবুদ ফারুকী রাহমাতুল্লাহ দাদা হুজুরের খলিফা ছিলেন ওনার আব্বা ছিলেন হযরত আব্দুল বাসিত ফারুকী রাহমাতুল্লাহ
ওনার আব্বার পীর ছিলেন হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ জানার মাজারটা পূর্ব মেদিনীপুরের কাতির পাশে এগরা বলে একটা জায়গা আছে ওই এগরা শরীফে শুয়ে আছে নাম হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী আল্লাহ পাকের ওলি ও জবাকে হযরত আব্দুল মাবুল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি 18 বছর সেবা করেছে 18 বছর খিদমত করেছে প্রথমে 11 বছর করলেন আবার 7 বছর করলেন 18 বছর সেবা করে দিলেন ও জবাকে আল্লাহর হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালে 3 মাস আগে ইন্তেকালে 3 মাস আগে হুজুর আমার জানিয়ে দিলেন হুজুর আমার শুনিয়ে দিলেন ও বাবা আব্দুল মাবুদ আমার যাবার সময় হয়ে গিয়েছে আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে আল্লাহ পাকের ডাক এসে গিয়েছে আমি আব্দুর রহমান আল্লাহ ডাকে সাড়া দিয়ে শুনে যাব আল্লাহর ওরে হযরত আব্দুল মাবুল ফারুকি রহমাতুল্লাহ আলাইহি কদম দুটো জড়িয়ে ধরে ঝনঝন করে কানে চোখ ভরা পানি লেখানে হুজুর আমাকে মরিদ করে না হুজুর আমাকে বায়াত করে না হুজুর আমাকে মরিদ করে না আল্লাহ হুজুর আপনি আমাকে পাঠাবেন না হুজুর আমাকে মরিদ করে না আমি আব্দুল মাবুদ কত আশা কত চাওয়া নিয়ে আপনার খিদমত করেছি 18 বছর সেবা করেছি 18 বছর খিদমত করেছি আল্লাহর ওরে হাফেজ আব্দাল আব্দুর রহমান মুরাদাবাদী হুজুর আমার জানিয়েছে ও বাবা আব্দুল মাবুদ আমি তোমাকে মরিদ করব না আমি তোমাকে বায়াত করব না অন্য জায়গায় যাও বাবা জনজন হুজুর আমাকে পাঠাবেন না কত আশা কত চাওয়া নিয়ে আপনার কাছে বসেছি হুজুর আল্লাহর ওলি জানিয়েছে ও বাবা আব্দুল মামুন তোমার নাম খানা আমার হাতে লেখা নাই বাবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম খানা ফুরফুরান শরীফের আবু বকর সিদ্দিকীর হাতে লিখে দিয়েছে জানা আল্লাহ বাপ এই জামানার জন্য মুজাদ্দেদ করে দিয়েছে জনে বলুন সুবহান তোমার নাম আমার হাতে লেখা নাই তোমার নাম আল্লাহ আবু বকর সিদ্দিকীর হাতে লিখেছে যাও তুমি তানার কাছে গিয়ে বায়াত হও মারেফাতের নূর আল্লাহ তোমাকে সেখানে মিলাবে জোরে বলো উনি আমার দাদা দাদা পীর কেবলা ফুরফুরা শরীফে শুয়ে আছে ভালোবাসেন আপনারা ওনাকে মানেন মানেন পাঁচ হুজুর কেবলাকে মানেন আব্বাদান চাচাদান মুরব্বি হুজুরগুলোকে মানেন আপনারা মহব্বত ঠিক রাখেন এই হুজুরটা সানাউল্লাহ সিদ্দিকী আমার ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি খারাপ মনে হয় আমার থেকে দূরে সরে যান আমার কোনো দুঃখ নাই নীতিটা মজবুত রাখবেন এই হুজুরটা তিনটে নোংরা ভাষা শুনে ফুরফুরা শরীফ কেলে ছোট বড় কথা বলেন এই হুজুরটার জন্য ফুরফুরা শরীফের ইজ্জত হয়নি মুজাদ্দুদু জামানের জন্য আল্লাহ ইজ্জত দিয়েছেন জোরে বল হাজি মোস্তফা মাদানী মেদিনীপুর টাউনে শুয়ে আছেন আমার দাদু জানার নামে মেদিনীপুর জেলা হয়েছে মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর হয়েছে মেদিনীপুর জেলা ওটা আমার দাদুর নামে হয়েছে মোস্তফা মাদানী রহমাতুল্লাহ তানার জন্য আল্লাহ ফুরফুরা শরীফের ইজ্জত দিয়েছে আমার দাদু সুফি জঙ্গলে জঙ্গল সুফি দের শুয়ে আছেন হযরত ইসমাইল বগদাদী সিদ্দিকী রহমাতুল্লাহ ওনার মুরব্বি হযরত মনসুর বগদাদী সিদ্দিকী রহমাতুল্লাহ তানাদের খাতির আল্লাহ ফুরফুরা শরীফের সম্মান বাড়িয়েছেন জোরে বলো ফুরফুরা শরীফ নতুন না 800 বছরের ইতিহাস 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফের নামে দিনের খেদমত চলছে অন্য নামে না ফররে ফরা ফররে ফরা ফুরফুরা এই ফুরফুরা শরীফের নামে 800 বছর ধরে বাংলা অখণ্ড বাংলা আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় কাবুল কান্দাহার বাদাখশান উজবেকিস্তান এমনকি আরব আজাম পর্যন্ত আল্লাহ ইনাদের দ্বারা আল্লাহ খেদমত চালিয়েছেন জোরে বলো আর একটু জোরে বলা গেল না কি ভাবছেন আপনি ফুরফুরা শরীফ নতুন হয়ে গেল এটি ইতিহাস পড়ে দেখেন পুরপুরা শরীফ নতুন নয় আপনি নতুন হতে পারে আমার ভুল দূরে চলে যান বলিনি একবার আমাকে নিয়ে চলেন না আমার জন্য আমার দাদা হুজুরের কি অন্যায় হয়ে গেল বলেন ঠিক বলছেন না ভুল আমার জন্য আমার পাঁচ হুজুরের কি ভুল হয়ে গেল যদি ভুল বলে থাকে আমি বলেছি দূরে সরে পীরের আওলাদ বলে যা বলবো তাই মানতে হবে মিথ্যা কথা ওটা
পীরের আওলাদ শরীয়ত মোতাবেক বললে মানতে আপনাকে বাধ্য পীরের আওলাদ সুন্নাতের কথা বললে মানতে আপনাকে বাধ্য পীরের আওলাদ যদি মন করে শরীয়তের বাইরে বলে মানবেন আপনারা না কিসের আওলাদ শরীয়তের বাইরে শিক্ষা দেয় ঠিক বলছেন না ভুল বলছেন শরীয়তের বাইরের কথা আপনার কাছে সানাউল্লাহ সিদ্দিকী প্রিয় নয় আপনার কাছে মুজাদ্দিদুজ জামান আগে প্রিয় আপনার কাছে সানাউল্লাহ সিদ্দিক আগে প্রিয় নয় আপনার কাছে আমার পাঁচ হুজুর পীর কিবলা আগে প্রিয় কথা ঠিক না ভুল আপনার কাছে সানাউল্লাহ সিদ্দিক আগে প্রিয় নয় আমার আব্বা জান আমার চাচা জান মুরব্বি হুজুর আগে প্রিয় তানাদের ভালোবাসায় আমাদের ভালোবাসায় তানাদের ভালোবাসা না এই নীতি এই ভালোবাসায় মজবুত আজও ভারতবর্ষের যেখানে চলে যান আজও খালি জবান থেকে বলে ফুরফুরা শরীর গোটা ভারতে আজও আমাদের আল্লাহ ইজ্জত রেখেছে ভারতে যেকোনো আল্লাহ ওয়ালাদের মাজারে যান জিয়ারাতের জন্য যদি সেখানে ফুল চাদর সেজদা না উজবেলে গুলো হয় আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে করাটা হলো হারাম ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা সে বেঈমান কাফের সে মুশরিক সে আজও ভারতে আপনি যেখানে যান মাজার জিয়ারত করতে খালি বলেন ফুরফুরা গেলেই বলে ফুল লেলো চাদর লেলো কথা বলছে না খালি বলে ফুরফুরা যাও 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 ফুরফুরিয়া ফুরফুরিয়া যাও তুমি বাহার যাও বাহার যাও আজ শরীফের ভেতরে ঢুকতে দেয় না আয় ফুরফুরিয়া যাও বাহার যাও যাও বাহার যাকে তুমি জিয়ারত করো ওরা জানে তারাকার পাহাড়ে উঠলেই ডাকছে ছুটছে পিছনে ফুরফুরিয়া ফুরফুরিয়া এই যে খানকা শরীফ দেখ রহে হো না এ আপনি কি হুজুর নে বানায়া হে ফুরফুরা শরীফ কি হযরত নে বানায়া হে ইদার বেট জাইয়ে ইতমিনান সে সুকুন সে জিয়ারত কিজিয়ে পতা হে হমকো মালুম গে আব ফুল নাহি লেতা কে চাদর নাহি চড়াতা কে সিজদা নাহি করতা পতা হে পতা ইদার বেট জাইয়ে ইতমিনান সে জিয়ারত কিজিয়ে আওর জানে কা ওয়াক্ত হম লোগ কো কুছ কুছ নজরানা হাদিয়া দেখে জাইয়ে কথা বলে না আজ ভারতবর্ষে যেখানে চলে যান খালি বলে ফুরফুরা শরীফ আল্লাহ আজ আমাদের ইজ্জত কায়েম রেখেছেন জোরে বলে সেই দরবার সেই দরবার সেই দরবার কার কথা শুনে দাদা হুজুরের উপর ছোট বড় কথা বলে দিলেন কার তিনটে ভিডিও দেখে ফুরফুরা শরীফ গেলে বাজু দুটো কথা বলে দিলেন ফুরফুরা শরীফের অবদান বাংলা আসাম উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় অখণ্ড বাংলা কাবুল কান্দাহার বাদাখশান আল্লাহ আমার মুজাদ্দিদ জামানের দ্বারা এই সমস্ত আল্লাহ খেদমত করিয়ে দিয়েছেন জোরে বলো দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছিলেন উজবেকিস্তান থেকে আপনি 10 মিনিট হয়ে যাচ্ছে আমি আর 2 5 মিনিট বেশি কষ্ট দেব না আপনাদের দাদা হুজুরের কাছে মুরিদ হতে এসেছিলেন উজবেকিস্তানের বুখারা থেকে ওনার নাম ছিল হযরত ওমর ফারুক বুখারী রাহমাতুল্লাহ ইমাম বুখারী হুজুরের যেখানে বাড়ি বুখারা উজবেকিস্তান ওইখান থেকে ওমর ফারুক বুখারী ওনার পীরের নাম ছিল হযরত হুসামউদ্দিন বুখারী রাহমাতুল্লাহ মুজাদ্দিদিয়া আর নকশবন্দ তৈরি করার আমল করতেন কলব রু শেখ খফি আকবা নফস আব আতুশ খাকবাত লতিফা হচ্ছে 10টা আমাদের এই 10 লতিফা যখন জারি হয়ে যাবে একটা মাকাম আছে সুলতানুল আজকার এই সুলতানুল আজকারের মাকামে যখন মানুষ পৌঁছে যায় শরীরের এই পশমের গুড়া থেকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে যায় জোরে বলা গেল না মুজাদ্দিদিয়া নকশবন্দ তরিকার একটা মাকাম আছে দায়রে আমকান বলে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে পর্যন্ত আল্লাহ নিয়ামত মিলিয়ে দেয় জোরে বলে আর জোরে বলা গেল না মারেফতে বাবা অনেক মুরব্বি বাপ এখানে আছেন মুরব্বিরা মানে আমার থেকে সিনিয়র ভাইয়েরা আছেন তারা বরচাওয়ান হুজুরের জিকিরে তালিমে যেতেন প্রতি মাসে আজও আমার ভাইয়েরা আসেন জানো না আব্বা হুজুর খানকা শরীফ করলেন আপনাদের ওই রাহানা 2 নম্বর গেট থেকে ঢুকে সুলেমানপুর কাঠবাদাল মাঠ আব্বা হুজুর করলেন এখানে একটা হয় এই দোলতলা আছে না এইদিকটাই তো দোলতলা গঙ্গানগর দোলতলা এই দোলতলার মুখ থেকে ঢুকে নপাড়া নপাড়া মসজিদে না গতকালকে মাহফিল ছিল গতকাল সোমবার ছিল বাংলা মাসে দ্বিতীয় সোমবার প্রতি বাংলা মাসে আমি গত 2 মাস আগে গত মাসে বড় ভাইজান হুজুর এসেছিলেন গতকালকে হয়ে গেল হুজুর যাবে রে বলে আখিরাতের জন্য কিছু করে
নিজের অন্তরটা আল্লাহর জিকিরে আপনি জারি করে ফেলে বান্দা বান্দি যখন আল্লাহর ইশকে মহব্বতে পাগল হয়ে যায় আল্লাহ পাক তার দরজাটাকে আলা করে দেন জোরে বলবেন সুবহানাল্লাহ বললেন না সুবহানাল্লাহ একটু আখেরাতের জন্য কিছু করে লিকুল্লি শাইইন সিকালাতুন সিকালাতুন কুলুবি জিকিরিল্লাহ প্রত্যেকটা জিনিস সাফ করার একটা জিনিস আছে কাপড়ে ময়লা লাগে সার্ফ দিয়ে সাবান দিয়ে ধুলে সাফ হয়ে যায় আয়নায় ছোপ বসলে কাপড় ভিজিয়ে মুছলে সাফ হয়ে যায় থালা বাসনে ময়লা লাগলে সার্ফ দিয়ে পাঁচ দিয়ে ছাই দিয়ে মুছলে সাফ হয়ে যায় কলবের ময়লা দুনিয়ার কোনো জিনিস সাফ হয় না সিকালাতুন কুলুবি জিকিরিল্লাহ কলবের ময়লা আল্লাহ পাকের পাক নামে জিকির ছাড়া সাফ হবে না জিকির করলে কলবের ময়লাটা সাফ হয়ে যায় জোরে বলো আরেকটু জোরে বলা গেল না যাবেন এই মাহফিল গুলি যাবেন আল্লাহ পাক যাবার তৌফিক দান করে বলেন আমিন জোরে বলা গেল না হযরতে ওমর ফারুক বুখারী রহমত উজবেকিস্তান বুখারা পীর ইন্তেকাল হলেন চিন্তিত হলেন কার কাছে গিয়ে আমি বায়াত হব মারেফাতের নূর আমি পাবো মারেফাতের নূর হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন ও যুবকে ও আমার মনবি বাপ জানলাম মায়েরা বোনেরা মুখিলাম আল্লাহর হরি হযরতে ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন গভীর রাত্রিতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন খবরের মধ্যে দেখতে পেলেন কে যেন জানিয়ে দিলেন ও ওমর ফারুক বুখারী চলে যাও চলে যাও পীর যদি মানতে যাও পীর যদি মানতে যাও বায়াত যদি হতে যাও বাংলা জমিনে চলে যাও কলকাতা নিউ মার্কেটে টিকাটুরি মসজিদে চলে যাও হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহর কাছে বায়াত তুমি হয়ে যাও বাবা মুরি তুমি হয়ে যাও বাবা মারেফাতে নূর পাবে বাবা মারেফাতে নিয়ামত পাবে বাবা ও যুবক আল্লাহর ওলি হযরত ওমর ফারুক বুখারী রহমাতুল্লাহ উজবেকিস্তানে বুখারা থেকে কলকাতা নিউ মার্কেটের টিকাটুরি মসজিদে চলে গেলেন আল্লাহর ওলি আমার আপনার দাদা আবি রহমাতুল্লাহর কাছে মুরিদ হয়ে গেলেন জনে বলুন সুবহানাল্লাহ আর একটু জনে বলুন সুবহানাল্লাহ সবচেয়ে মধ্যে কে যেন জানিয়ে দিল আল্লাহর ওলি পাঞ্জাবে জমিনে সিরহিন শরীফে শুয়ে আছেন আরবির এক হাজার শতাব্দীর মুজাদ্দিদ মুজাদ্দিদ ইয়াদরিকান ইমাম মুজাদ্দিদুল জামান হযরত মুজাদ্দিদ আল ফেসানি আমাত ফারুকি সিরহিনদি রহমাতুল্লাহ নিয়ে জানা জামানায় বাদশাহ গোর দিনে লাগি লিখেছিল ও যুবক আল্লাহর ওলি খলিফা দিয়ে করে মনির দিয়ে করে বিরোধী করেছেন আল্লাহর ওলি মুজাদ্দিদ ইয়াদরিকান ইমাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি আমাত ফারুকি সিরহিনদি রহমাতুল্লাহ কে জেলের মধ্যে বন্দি করে দিয়েছিল জেলের মধ্যে বন্দি করে দিয়েছিল ও যুবক গভীর রাত যখন হয়ে যেত আল্লাহর ওলি জেলের দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ পাকের হুকুমে জেলের দরওয়াজা ঘুরে খুলে যেত আল্লাহর ওলি জেলের বাইরে চলে যেতেন জিকির আজগার শেষ করে রাত শেষ হবার আগে জেলের মধ্যে ঢুকে যেতেন আল্লাহ পাকের হুকুমে জেলের তালা গুলি অটোমেটিক লেগে যেত জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ খালি জেলের দরওয়াজার কাছে দাঁড়াতেন তালা গুলি অটোমেটিক খুলে যেত জোরে বলুন পাঞ্জাব হয়তো অনেকে জিয়ারত করতে গিয়েছে সিরহিন শরীফ আরবির এক হাজার শতাব্দীর হযরতে আলফেসানি আহমদ ফারুক সিরহিনদি রহমাতুল্লাহ জেলের দরওয়াজার কাছে দাঁড়ালে জেলের দরওয়াজা খুলে যেত দরওয়াজা টপকে আবার ভিতরে দাঁড়ালে অটোমেটিক দরওয়াজা আবার লেগে যেত জোরে বলো ওনার খলিফা ছিলেন হযরতে আদম বিন নূরি রহমাতুল্লাহ স্বপ্নে উনি বলে দেয় ওমর ফারুক বুখারী মুড়ি যদি হতে চাও বাংলায় আবু বকর সিদ্দিকীর কাছে গিয়ে মুরিদ হয়ে যাও আল্লাহ তোমাকে মারেফাতের নূর নসিব করে দেবে জোরে বলে সেই আমাদের দাদা পেশার কেবলা সেই আমাদের মুজাদ্দুদুল জামান হুজুর কেবলা মহব্বতটা রাখবে তিনটে ভিডিও দিকে বিয়াদুবি করে দেবে খারাপ যদি আমি হয় নোংরা যদি আমি হয় ভাষা যদি আমার খারাপ চয়ন হয়ে থাকে আমার থেকে দূরে চলে আমার কোনো দুঃখ নাই আসল গুড়াটা কিন্তু ঠিক রাখে আপনার আব্বা আপনার দাদু আপনার মুরব্বীরা তাদের ভালোবাসা নিয়েই কিন্তু কবরে শুয়ে আছে ছোটবেলায় আপনাদের করে হাত ধরে ধরে সে দরবার দেখিয়ে গেছে আজ যদি আপনারা বিয়াদুবি করেন এই হুজুরটা দুটো ভাষা নেই তাহলে তো মানা হলো না
এই হুজুরটাকে দাদা হুজুর এই হুজুরটা দাদা হুজুর তাহলে আপনি আমার জন্য দাদা হুজুরকে ছোট বড় বলবেন কেন আল্লাহ আমাদের তৌফিক দান করে বলুন আমিন আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আল্লাহ আমল করার তৌফিক দান করে বলুন আল্লাহুম্মা জোরে বলেন আল্লাহুম্মা আমিন ইতি করলাম আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেয় তো দেখা হবে ইনশাআল্লাহ কি বলে আল্লাহ যদি আবার কোনোদিন মওকা দেয় আলোচনা হবে যুবক ভাইরা যুবতী বোনেরা মা-বাবার খেদমত করবেন মা-বাপের সাথে বিয়াদবি করুন মা-বাপকে আল্লাহ আমাদের জন্য জান্নাত করেছে জোরে বলো মা-বাপকে আল্লাহ ছেলে মেয়েদের জন্য জান্নাত বানিয়েছে আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তুহতা উদ্দামাল উম্মাহাত নবী বলেন ছেলেদের জন্য জান্নাত আল্লাহ মায়ের কদম করেছে জোরে বলো বললেন আলহামদুলিল্লাহ সে বাপ মার খেদমত করে আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা ছেলে মেয়ে তোমাদের জন্য মা-বাপ জান্নাত তোমাদের জন্য মা-বাপ জাহান্নাম যেমন করবেন তেমন পাবেন যদি আপনি বিয়াদবি করে বাপ মাকে কাঁদান মা বাপকে বদদোয়া করতে হবে না আল্লাহ আল্লাহর রাসূল আপনার উপর এমনি নারাজ হয়ে যাবে আর যদি মা বাপে সেবা করে মা বাপকে দোয়া করতে হবে না আল্লাহ আল্লাহর রাসূল এমনি খুশি হয়ে যাবে জোরে বলো জোরে বলা গেল না আল্লাহ আমাদের সকলকে আমাদের মা বাপের খেদমত করার তৌফিক দান করে বলুন আমিন জোরে বলুন আমিন জোরে বলেন আল্লাহুম্মা মাঝে মাঝে মা বাপের হাতে নজর না দেবেন যুবকেরা ঈদের দিন পারো না 1000 টাকা লে বাপমার হাতে দিতে আব্বা কি রে কি দিচ্ছিস তুই আবার হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি আবার রাখো না দোয়া করো তোমার দোয়াতেই তাতে দিচ্ছ ঠিক না ভুল বলছিস মায়ের হাতে দিলে কি রে আবার কি দিলি তুই তো এই ঈদের সময় কাপড় কিনে দিলি বাপ আবার কি হয় রাখ না মা তুমি রাখো মা এটা দোয়া করে দাও আম্মা আম্মা আপনি একটু দোয়া করে দেন আপনি তো আমার সব আপনি তো আমার জান আপনি তো আমার জান্নাত এটা দোয়া করে দেন আম্মা এটা রাখে 5000 দিলেন বোনটা একটু অসুবিধে সংসারটা কষ্ট হয় বোনের আল্লাহ আপনাকে দিয়েছে মায়ের হাতে 10000 টাকা দেন গরিব হলে একটু কম দেন 2000 দেন 1000 দেন মা এটা বোনকে দিয়ে দেবে খুশি হবেন কে বাপ মা খুশি হয়ে গেল মানে কে খুশি আল্লাহ আল্লাহ রাসূল খুশি জোরে বলুন আর জোরে বলা গেল না বাইরে এত খরচা করতে পারলেন বন্ধুকে নিয়ে এখানে সেখানে ঘোরাতে পারলেন বন্ধুর থেকে টাকা নিলে না গাড়িটাও আপনার তেলটাও আপনার হোটেলের বিলও আপনার 10000 15000 খরচা হলো টাকা নিলে না আর বোনটার জন্য 2000 মায়ের হাতে দিতে পয়সা কম হয়ে গেল ব্যবসা খারাপ লজ্জা লাগে না তোমাকে অত বিয়াদবি কিসের বাপমার হাতে 2000 টাকা ঈদের দিন দিতে ব্যবসা খারাপ হয়ে গেল লজ্জা লাগে না বন্ধু কেলে হোটেলে গিয়ে 5000 ওলালে ব্যবসা খারাপ হলো না আমি মানা করিনি যান বন্ধু বান্ধব নিয়ে যান হারাম জিনিস নয় খুশি মনে ঈদের দিন একটু আনন্দ করেন হারাম ভাবে নয় শরীয়তের বিধানকে প্রাধান্য দিয়ে করেন তা বলে বাপ মার হাতে দেন একটু কিছু বাপ মার দোয়াতেই তো আল্লাহ এত কিছু মিলাচ্ছে সুবহানাল্লাহ বলে আল্লাহ এগুলো আমাদের বুঝার তৌফিক দান করে বলুন আমি বলুন আল্লাহুম্মা আমিন আমার মায়ের আমার বোনেরা মেয়েরা নামাজ পড়বে নামাজ পড়ে পর্দা করে আল্লাহ মা বন্ধুরিকে আল্লাহ নামাজই করে দেন পর্দা নষ্ট করে দেন বলুন আল্লাহুম্মা আমিন আসে যে নবী কেন বানান আল্লাহ পাক কিছু বানাতেন না যুগটাই আমি জাহেলিয়াত অজ্ঞতার যুগ অন্ধকার যুগ নবীজির আব্বা যান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা যান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত সেই নবীর প্রেম আল্লাহ রাসূল দুনিয়ার যেখান থেকে সালাম দাও তাদের বাপেদের নাম সব আমি রাসূল আমার কাছে পৌঁছে যাবে জোরে বলো আজকে কোরা গ্রাম থেকে ভালোবাসানে সালাম দেব রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাবে আমাদের সালামের নাজরানাতে আমাদের নবী খুশি হবে না ওদের ইনশাআল্লাহ ওন আলহামদুলিল্লাহ সব একটু ওঠে নবীর ভালোবাসায় সালাম দি সবাই দাঁড়া সবাই দাঁড়া সবাই দাঁড়া সালাম পড়ে আ নবী طلع البدر علينا من سنة يا
পড়িলো আল্লাহ আর বানে পহালো দুঃখে হে রজনে হইলো জগৎ নুরানে আমিনা يا رسول يا حبيب السلام يا نبينا سچ پیغمبر ہے ہمارا یا نبی سلام یا رسول یا حبیب سلام لائے تھے ایمان جو تم پر کیوں نہ دیں اوہ جان نے تم پر مہربان رحمان نے تم پر خلق سب و قربان نے تم پر یا نبی سلام يا رسول يا حبيب السلام صلوات الله امار بھائی رائے باب جاندے را چلے را جلو کرم مروف پیدا مقتصر کلا اللہ پاگی دی توفیق دیان تو دکا ہو بے انشاءاللہ এখন দোয়া হবে তারা আমাদের বাড়ির সব আমাদের গ্রামে সব আদেশে এলাকার ছেলেরা যুবকেরা নবী পাকের পাগলেরা দাদা পীরের দরবারে সব মুরিদ মুতাকিদিন সব ভাইগুলি খাতা খাতনি করে কিছু মেহমানদের গরিবনা মতে হালাল মাল থেকে ব্যবস্থাও করেছে বলুন আলহামদুলিল্লাহ মেহমানদারি হবে সব আমার দিকে মুখ করে একটু কাঁধে কাঁধের কাতারটা দেন না ভালোবাসায় খুশি হয়ে গলা জোনায় পিছন থেকে আগিয়ে আসে ফাঁকা জায়গা কোনো পূরণ করে তকবীর দেন না নারাই তকবীর পিছনে ভাই কোনো বলেন তো গলা ছেড়ে কি ছেলে রে বাবা গলায় জোনায় খালি হুজুর দেখে হাসলে হবে তকবীর কে দেবে নারাই তকবীর আর একটু জলে হলো না নারাই তকবীর না ধীরে ধীরে বসে ধীরে ধীরে বসে সবাই বসে দিয়ে দেন বিসমিল্লাহ বলে শুরু করে দেন আল্লাহ বরকত আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ পাক ইজ্জতের মালিক দিয়ে দেন জি মায়ের আমার বোনেরা মেয়েরা প্যান্ডেলে থাকবে মায়েরা প্যান্ডেলে থাকবে দু
দোয়া হয়ে যাবার পরে আপনাদের করে তাবারক ঠিক দিয়া হবে বার হবার সময় এখন ভাইদের দিয়ে দিক আর 120 খতম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে আলহামদুলিল্লাহ বললেন না জোরে হলো না সব আমাদের বাড়ি মায়েরা মেয়েরা বোনেরা মহিলা সব তেলাওয়াত করেছে কত ঘর গ্রামে এটা 300 আগামী বছরে ডবল হতে হবে এক মাস ধরে মেগুন পড়তে পারে না এখন তো কোরআন শরীফ তেলাওয়াত বন্ধই হয়ে যাচ্ছে কোরআন শরীফ এলাকায় তেলাওয়াত না করলে আল্লাহ রহমত পাবে কি করে ছেলেরা আমার ভাইগুলো পড়বে এক পৃষ্ঠা করে পড়বে এক মাস ধরে পড়েন না আপনি দু তিন পানা হোক বাড়ির মেয়েগুলো পড়ুক মায়েরা পড়ুক বোনেরা পড়ুক সবাই মিলে পড়বেন আল্লাহ পাক সকলকে কবুল করে বলুন আমিন আর কথা বলতে হবে না মক্তবখানা কথা হয়েছে জি জি মক্তব চন্দনপুর আব্বা হুজুরের ভালোবাসার জায়গা ইসাই ভাই চলে গেল আল্লাহ কপট আল্লাহ জান্নাতে টুকরা করে দেন বলুন আপনি খুব মহব্বতের ভাই ছিল আমার আব্বা হুজুরকে খুব ভালোবাসে জানেন হুজুরকে বলে আপনারা জানতে ভালোবাসে হুজুরের ওয়াজ শুনতে হয় না মুখটা দেখলে অন্তরটা ভরে যায় বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের হায়াত দারাজ করে দেয় বলুন আমিন আল্লাহ ফুরফুর সমস্ত হুজুরদের আল্লাহ হায়াত দেন সিলসিলা আলেম উলামা হাক্কার ইমাম মুয়াজ্জিন আল্লাহ সকলের হায়াত দেন বলুন আমিন এই গ্রামের ইমাম মুয়াজ্জিন সাহেব অসুস্থ অপারেশন হয়েছে কদিন আগে সবাই দোয়া করবে আমিও দোয়া চাই আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ সুস্থ করে আল্লাহ হায়াত তাইয়্যেবা দান করে বলুন আমিন বলেন আল্লাহুম্মা সকলে বিসমিল্লাহ শরীফে তিনবার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ পাঁচবার সূরা ইখলাস কুল হু আল্লাহ শরীফ 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করে দোয়া হবে তেলাওয়াত করে